নমস্কার দর্শক বন্ধুরা শুভ অষ্টমীর এই শুভ সন্ধ্যায় প্রতিটা দর্শক বন্ধু শ্রোতা এবং প্রত্যেকের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রাম এবার দুর্গাপূজা কীভাবে অনুষ্ঠিত হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতেই আজ আমরা এসে পৌঁছেছি রানীবাজার এলাকায় এখানে ছোটোখাটো অনেক পূজাই হচ্ছে মানুষের মধ্যে তেমন উচ্ছ্বাস না থাকলেও পূজা মণ্ডপগুলিতে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এবং প্রত্যেকের মধ্যে একটা জিনিস স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে মাস্ক ব্যবহারের প্রতি বেশিরভাগ মানুষই আজ সচেতন হয়ে উঠেছে করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে এবারের দুর্গাপুজো একটা আলাদা ঐতিহ্য বহন করে চলছে হয়তো এই প্রথমবারই এই ধরনের দুর্গাপুজো হচ্ছে ইতিপূর্বে কখনো এই ধরনের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলে মনে পড়ছে না গ্রামীণ এলাকায় আজ যে জিনিসটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটা সোশ্যাল ডিস্টেন্স ঠিক তেমনভাবে সুরক্ষিত না হলেও মাস্ক এর প্রতি বিশেষ নজর দেখতে পেয়েছি আমরা তবে শান্ত পরিবেশে আজ গ্রাম ত্রিপুরার যে চিত্র আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি সে হলো রানীবাজার এলাকা রানীবাজার নলগড়ি এলাকার পপুলার ক্লাব এবার দুর্গা করছে অত্যন্ত সাদা মাটা ভঙ্গিমায় জনসাধারণ কাছ থেকে কোনো ধরনের চাঁদা আদায় করেনি নিজেদের সীমিত ক্ষমতার মধ্যেই ওনারা দুর্গাপূজার আয়োজন করেছেন যার কারণে মানুষের মধ্যে আজ একটা স্বস্তির নিঃশ্বাস চাঁদা নিয়ে আজ কোথাও জুলুমবাজ হয়নি পপুলার ক্লাব ইতিপূর্ব দুর্গা পুজো করছে এবছরও করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে সরকারের নীতি নির্দেশিকা মেনেই দুর্গা আয়োজন করে চলছে আজ মহা অষ্টমী এই অষ্টমীর সন্ধ্যা যে পরিমাণে যৌনঢোল হওয়ার কথা ছিল ঠিক সেই পরিমাণে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না গ্রামীণ এলাকায় মানুষের মধ্যে যে উচ্ছ্বাস যে জনঢোল দেখা যায় সেটা কিন্তু এবার রানিবাজার পপুলার ক্লাবের প্যান্ডেল আমরা দেখতে পাইনি তবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে আনন্দগণো পরিবেশের মধ্যেই দর্শনার্থীরা পুজোর আনন্দ উপভোগ করছেন প্রিয় দর্শক বন্ধুরা ছোট্ট এই প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা নিশ্চয়ই এবারে দুর্গা পুজোর প্রতিটা মুহূর্ত করোনার আবহে উপভোগ করছেন আগামী দিনগুলি ভালো কাটবে এবং এই আশা নিয়েই আজকে ছোট্ট প্রতিবেদন এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি ধন্যবাদ সকলকে কনফিডেন্স বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে